ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः ॐ शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে আমরা আবার সব একত্রিত হয়েছি। যেহেতু আমাদের ওই নিয়ম করে ইয়ে ক্লাসটা হয়, পুঁথি ক্লাসটা অনলাইনে হয়, তাই অনলাইনে এইটা করছি না আমরা, তাহলে কম বেশি হয়ে যাবে। সেই কারণে আজকে আমরা শ্রী শ্রী মায়ের কথা, শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ এবং আলোচনা করব। যার স্মৃতিকথা করা হবে তিনি হলেন যোগীর মা, মায়ের জয়া বিজয়ার অন্যতম একজন। মায়ের একটা অদ্ভুত রূপ, সেটা দিয়ে আজকের আলোচনা শুরু হচ্ছে। ঠাকুর এই রূপটি যোগীর মাকে দেখিয়েছিলেন। শুধু যোগীর মা নয়, যোগীর মায়ের মাধ্যমে আমাদের সকলকে এই দিব্য রূপটি দেখিয়েছিলেন। আমরা পড়া শুরু করব। আমরা পড়ছি শ্রী শ্রী মায়ের কথা প্রথম খণ্ড থেকে, স্মৃতিকথা সংখ্যা হচ্ছে 12। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে পরিচিত হইবার কিছুদিন পরে একদিন আমি দক্ষিণেশ্বরে গিয়াছিলাম, তাড়াতাড়ি খাইয়া যাইতে পারি নাই। ঠাকুর তাহা শুনিয়া বলিলেন, আহা তুমি খাওনি, নহবতে যাও, সেখানে ভাত তরকারি আছে, খাওগে। নহবতে মায়ের সঙ্গে সেই প্রথম দেখা হইল। রামের মা প্রভৃতি সঙ্গে দুই একবার মায়ের পরিচয় হইয়াছিল। তাহারা মাকে বলিল যে আমি খাই নাই। মা অমনি তাড়াতাড়ি ভাত তরকারি লুচি প্রভৃতি যা ছিল আমাকে খাইতে দিলেন। সেই প্রথম দেখাতেই মায়ের সঙ্গে আমার খুব ভাব হইয়া গেল। এটা হচ্ছে একেবারে প্রথম ছবি। যোগীর মা এসেছেন দক্ষিণেশ্বরে, তিনি খাওয়া দাওয়া করে আসেননি বাড়ি থেকে। আপনাদের মনে হতে পারে এর মধ্যে কী এমন স্পেশালিটি আছে, এ নিশ্চয়ই খাওয়া দাওয়া করবার ছল, তাই যোগীর মা এরকম ব্যবস্থা করছেন। তা কিন্তু নয়, খুব ভালো করে ভাবুন, আমরা প্রত্যেকেই প্রায় ভগবানের কাছে অভুক্ত অবস্থায় যাই। কেউ পেটে অভুক্ত, কেউ মনের দিক থেকে অভুক্ত। অন্নপূর্ণার স্তোত্রকে গান হিসেবে রূপান্তরিত করতে গিয়ে সাধক লিখছেন, হয়েছে মা ক্ষুধা ব্যাধি, দেমাগো সুধা ঔষধি, অন্তে চরণে সমাধি, মোক্ষম দেহি মে মোক্ষদি। বলছেন হয়েছে মা ক্ষুধা ব্যাধি, মা আমাদের ক্ষুধা ব্যাধি হয়েছে। এটা আমাদের সকলের হয়, কারুর বাহ্যিক, কারুর আভ্যন্তরীণ, এই দু ধরনের ক্ষুধা ব্যাধি আমাদের হয়েই থাকে। হয়েছে মা ক্ষুধা ব্যাধি, দেমাগো সুধা ঔষধি, আমাদের খাবার হিসেবে তুমি সুধা কিছু দাও। প্রসাদ সুধা হতে পারে, অমৃত সুধা, কিন্তু এখানে যে সুধার কথা আমরা বলি সেটা হচ্ছে আমাদের হৃদয়ের ক্ষুধা মেটানোর জন্য অমৃতের সুধা, হৃদয়ের সুধা আমাদের দরকার। তাই বলছেন দেমাগো সুধা ঔষধি, অন্তে চরণে সমাধি, মোক্ষম দেহি মে মোক্ষদে। যেন এই জীবন অন্তে তোমার শ্রী পাদপদ্মে যেন আমি উৎসর্গীকৃত হয়ে যেতে পারি, আর যেন এই জন্ম মৃত্যুর চক্র থেকে যেন বেরিয়ে আসতে পারি। দেখবেন এইটি আমাদের একমাত্র প্রার্থনা। এই যে আজকের ঘটনার সূত্রপাত হলো কিন্তু এই ভাবনাটি দিয়ে। ওই লুচি ভাত, লুচি তরকারি, রাবড়ি, এ সমস্ত হচ্ছে কেবলমাত্র ছল, কিন্তু তার মধ্যে দিয়ে মা তার সেই খাবারের মধ্যে দিয়ে তার হৃদয়ে প্রবেশ করছেন, তার ভেতরে সেই মুক্তির বাসনাকে চিরজাগ্রত করার চেষ্টা করছেন। যোগীর মা সাধারণ এক মানুষ এসেছিলেন, মায়ের কাছে এক অসাধারণ মানুষে রূপান্তরিতা হলেন। সাধারণ আমরা যেরকম আসি লোহার টুকরো, কিন্তু ঈশ্বরের সেই চুম্বক স্পর্শে আমরাও চুম্বকে রূপান্তরিত হই। যতদিন শ্রী শ্রী মায়ের কথা মানুষ মনে করবে, ততদিন যোগীর মার কথা মনে করবে। মাতার পার্শ্বদের চয়ন করা শুরু করে দিয়েছেন। চয়ন করার পদ্ধতিটা কি সুন্দর, বলছেন যে ওই মা তাড়াতাড়ি করে সব খেতে দিলেন। কী কী দিলেন, যে খেতে যা দিলেন সেগুলো কিন্তু খুব একটা ইয়ে না, ভাতও দিয়েছেন, তরকারিও দিয়েছেন, লুচিও দিয়েছেন, সবই দিয়েছেন। যখন মাতার প্রসাদ হিসেবে যা যা ছিল মা সব গুছিয়ে দিয়েছেন, কিন্তু ওই খাবার মধ্যে দিয়ে তিনি তার ভেতরের যে শান্তি, ভেতরের যে অশান্তি সেটি অপসৃত করে দিয়েছেন।
ভালোবাসা হলো খাওয়া দিয়ে, কিন্তু এই খাওয়া অদ্ভুত এক ব্যাপার। যোগিন মা লিখছেন, ইহার পর রামলাল দাদার বিবাহের সময় মা যেদিন দেশে যাইবেন সেই দিন আমি দক্ষিণেশ্বরে গিয়াছিলাম। অনেক দিন মায়ের সহিত দেখা হইবে না ভাবিয়া আমার মনে খুব কষ্ট হইল। যাইবার সময় মা ঠাকুরকে প্রণাম করিতে আসিলেন। উত্তরের বারান্দায় ঠাকুর গিয়া দাঁড়াইলে মা প্রণাম করিলেন, পায়ের ধুলো লইলেন। ঠাকুর বলিলেন, সাবধানে যাবে, নৌকায় রেলে কিছু ফেলে টেলে যেও না। মা ও ঠাকুরকে সেই আমি একসঙ্গে দেখি, তাহাদিগকে একত্রে দেখিবার আমার সাধ ছিল। মা নৌকায় রওনা হইলেন। যত দূর দেখা গেল আমি নৌকার দিকে চাহিয়া রইলাম। নৌকা অদৃশ্য হইলে নহবতে মা যেখানে বসিয়া ধ্যান করিতেন সেইখানে বসিয়া খুব কাঁদিতে লাগিলাম। নহবতের পশ্চিম ধারের বারান্দার দক্ষিণ মুখে বসিয়া মা ধ্যান করিতেন। ঠাকুর ওইদিকে আসিবার সময় আমার কান্না শুনিতে পাইয়াছিলেন। নিজের ঘরে গিয়া আমায় ডাকিয়া পাঠাইলেন। আমি যাইলে তিনি বলিলেন, ও চলে যেতে তোমার খুব দুঃখ হয়েছে? এই বলিয়া আমায় ভুলাইবার জন্য দক্ষিণেশ্বরে ঠাকুর যেসব সাধনা করিয়েছিলেন সেই সব বলিতে লাগিলেন। বলিলেন, এসব কারুকে বলো না। ওই দিন ঠাকুরের খুব কাছে বসিয়া কথাবার্তা হইল। বউ মানুষ এতদিন সংকোচ ছিল। প্রায় দেড় বৎসর পরে মা দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিলেন। ঠাকুর লিখিয়াছিলেন, আমার খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে। মা আসিলে ঠাকুর তাহাকে বলিয়াছিলেন, সেই যে ডাগর ডাগর চোখ মেয়েটি সে তোমাকে খুব ভালোবাসে। তুমি যাবার দিন নহবতে বসে খুব কেঁদেছিল। মা বলিলেন, হ্যাঁ, তার নাম যোগেন। আমি যখনই দক্ষিণেশ্বর যাইতাম মা আমাকে সব কথা বলিতেন, পরামর্শ জিজ্ঞাসা করিতেন। আমি মায়ের চুল বাঁধিয়া দিতাম। আমার হাতের চুল বাঁধা মা এত ভালোবাসিতেন যে তিন চার দিন পরেও স্নানের সময় মাথার চুল খুলিতেন না, বলিতেন, না, ও যোগেনের বাঁধা চুল, সে যেদিন আসবে সেই দিন খুলব। আমি সাত আট দিন পরপর ঠাকুরের কাছে যাইতাম। দক্ষিণেশ্বর হইতে শিবপূজার জন্য বেলপাতা লইয়া আসিতাম। সেই সব বেলপাতা শুকিয়া গেলেও সেই শুকনো বেলপাতা দিয়ে শিবপূজা করিতাম। মা চলে যাচ্ছেন রামলাল দাদার বিয়েতে। দেখুন কি সুন্দর, অবতারকে কে বলে ঠাকুর পাগল, একবারে ভীষণ রকমের প্র্যাকটিক্যাল। আমাদের বোধ হয় এরকম হয় না, আমাদের তো ভক্ত মানেই হচ্ছে হয় চুল বাঁধতে ভুলে গেছি, নাহলে ওই যে ইয়েতে দেখি অনলাইন ক্লাস হয় তিনি শুয়ে আছেন, ভিডিওটা অন অফ করতে ভুলে গেছেন, নাহলে আঙুলে লেগে, সব আঙুলে লেগেই হয়ে যায়, আঙুলে লেগে অন হয়ে যায়, বাড়িতে ঝগড়া হচ্ছে সেটা শোনা যায়, তারপরে পাশের বাড়িতে টিভি চলছে সেটা গনগন করে শোনা যায়, আর তারা উপস্থিত হন, যত বলা হয় মাইক্রোফোন অফ করুন, সে আর মাইক্রোফোন অফ হয় না, ওকে বন্ধ করুন বন্ধ করুন, একজনকে তো একদিন ক্লাস থেকে বাড়ি করে দিতে হলো, এত তার সেই অনলাইনে বারবার তার সেই এটা মাইক্রোফোন খুলে যাচ্ছে, আর সেইখানে বোধ হয় কিছু একটা ওই কোনো টিভি সিরিয়াল চলছে ঘরেতে, মানে সেটাও চলছে, ভগবানের কথাও চলছে, নিত্য চলছে, অনিত্য বিষয় চলছে, দুটো একসঙ্গে সমান। আমি তো মনে মনে ভাবলাম কোনটা শুনছে, আবার একজনকে দেখলুম যে বসে বসে ছোলা চিবুচ্ছেন আর পাশের বাড়ির মহিলার সঙ্গে গল্প করছেন, ভিডিওটা অন করা রয়েছে, দেখলুম হ্যাঁ গল্প করছেন, মানে এরকম ক্লাস হচ্ছে আর কি, হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা আছে, মানে শরীরটা এখানে আছে, মনটা ছড়ায় রয়েছে, জড়ায় রয়েছে, নিখিল বিশ্বময় ঠাকুরের। দেখুন কি প্র্যাকটিক্যাল, পাগল বললে কি হবে, বলছেন না, সাবধানে যাইবে নৌকায় রেলে কিছু ফেলে টেলে যেও না, এদিকে মানে যাতে মাতাল তালে ঠিক আছে, যা খুশি করো কিন্তু জিনিসপত্র ফেলে টেলে যেও না, ওগুলো কিন্তু নিজের পজিশন। ভূতেশ আনন্দেজি গল্প করছেন না, সেই ইয়েতে মালা ফেলে এসেছেন মন্দির, ট্রেনেতে মালা হারিয়ে ফেলেছেন, শরৎ মহারাজ শুনেই বললেন বাঁদর, মানে অদ্ভুত রিয়াকশান, বাঁদরই তো মানে আমাদের মনের ভেতরে সেই স্থিরতা হারিয়ে গেছে। মায়ের কি অদ্ভুত সুন্দর, ঠাকুর যাচ্ছেন, ঠাকুরের এতটুকু ইমোশন কাজ করছে না, একবারে প্র্যাকটিক্যাল সমস্ত উপদেশ দিয়ে যাচ্ছেন। তারপরে বলছেন, মা ও ঠাকুরকে সেই আমি একসঙ্গে দেখি, তাহাদিগকে একত্রে দেখিতে আমার সাধ ছিল। ভগবান কখনো আমাদের কোনো স্বাদ অপূর্ণ রেখে দেন না, কোনভাবে দেখাবেন আমরা জানি না, কিন্তু আমাদের কোনো স্বাদ তিনি অপূর্ণ রাখেন না। অনেক সময় আমরা বলি না ভগবান আমাদের দিকে ফিরেও তাকান না, তাকাবেন কেন, ফিরেও তাকাবেন কেন, আমরা কি তা ফিরে তাকানোর যোগ্য? আমরা শুধুমাত্র ভক্তি করি ভক্তি করি ভক্তি করি বললে হবে?
আমরা সত্যি সত্যি আন্তরিক ভক্তি করি কেন? আমরা তো বাইরে থেকে দেখতে পাই, আহা কি ভক্তি কি ভক্তি, রোজ দেখো ঠাকুর বাড়ি যাচ্ছে, রোজ আশ্রমে যাচ্ছে, রোজ গিয়ে খুব ঠাকুরের বেদি টেদি মুড়ছে, কত কি করছে। আর সেই ওই যে আছে সেই পাখি বলছে না যে একটা পা টানলে রাধা, একটা পা ধরে কৃষ্ণ বলে, তাহলে দু পা ধরে টানলে বলে দুঃশালা পড়ে যাবো, যে ভগবান ওই দুটো পা টেনে আমাদের দেখে, আর আমাদের আসল ছবিটা ভগবানের কাছে প্রকাশ হয়। আর আমরা হচ্ছে বোকা, আমরা ওই একটা পা টেনেই কুসন্তুষ্ট হয়, বলে আহা হা হা রাধা নাম করে, আহা গো কৃষ্ণ নাম করে। ঠাকুর ভগবান আমাদের দুটো পা টেনে দিয়ে বলেন দুঃশালা পড়ে যাবো, যেটা আমাদের মুখ থেকে শুনতে চায়, কিংবা সেই সরা অন্ধ আছি এরকম। মা এবং ঠাকুর, ঠাকুর আমাদের কোনো ইচ্ছা অপূর্ণ রাখেন না। যোগীন মায়ের ভারী ইচ্ছা ছিল যে শিবশক্তি যুগলে তিনি দর্শন করবেন, সেই তিনি দেখলেন, মা নৌকায় রওনা দিয়ে গেলেন। এইটা হচ্ছে ভালোবাসা, দেখুন একদিনের ভালোবাসা। একদিন খেতে দিয়েছেন, সেই খাওয়াতেই যোগীন মা গলে গেছে, আর দ্বিতীয় দিন তিনি এসেছেন, ঠাকুর ফিরে মা চলে যাচ্ছে, কিন্তু এমন ভালোবেসেছেন, এমন ভালোবেসেছেন, মনে হচ্ছে যেন কীরকম এক আত্মীয়ের হাত থেকে আত্মীয়ের বিচ্ছেদ তিনি অনুভব করছেন। দুটো ছবি আমার চোখের সামনে খুব ভাসে, একটা হচ্ছে পূজনীয় বিরজানন্দজি মহারাজের জীবনের ঘটনা, আমাকে মহাদেব মহারাজ নিয়ে গিয়ে বারান্দার ওই জায়গাটা দেখিয়েছিলেন, তখন সদ্য আমরা নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি পেয়েছিলাম, তখনও সারানো হচ্ছে, সেই ভাঙাচোড়া বাড়ি তখনও আছে। উনি আমায় নিয়ে গিয়ে দেখালেন বারান্দার সেই জায়গাটা যেখানে মা, মানে ভাবা হয় মা ওইখানেই দাঁড়িয়েছিলেন যেখান থেকে দেখা যাবে। বিরজানন্দজি বলছেন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর তিনিও দাঁড়িয়ে আছেন যত দূর অবধি দেখা যায়, আর মাও সেই ভিজে ভিজে বারান্দায় তার সেই বেতো পা নিয়ে মা চুপটি করে দাঁড়িয়ে আছেন। সন্তানের মনে খুব কষ্ট হয়েছে, দুজনের যে এত ভালোবাসা, বলছেন বাড়ির মায়ের ভালোবাসা তো পেয়েছি কিন্তু এইরকম ভালোবাসা কখনো পাইনি, মা যেন ভীষণ রকমের ভালোবাসা। আমাদের এক সাধু, তার জীবনে ভীষণ দুঃখ, তিনি সেই দুঃখ অপনোদনের জন্য শ্রী শ্রী মায়ের বাড়িতে আসেন, দোতলায় উঠতে উঠতে তার মনে হলো কেউ যেন তার সারা গায়ে হাত বুলিয়ে সব ভালো সব দুঃখগুলো কেড়ে নিয়েছেন। রবিবার দিন বিকেলবেলা যখন তিনি গিয়ে পৌঁছলেন, গিয়ে অবাক হয়ে গেলেন, মায়ের বারান্দায় একটি ভক্তও নেই। তিনি দোতলায় টুকটুক করে উঠে গেলেন, মনে হলো মা যেন শুধু তার জন্যই অপেক্ষা করে আছেন। তিনি একেবারে মানে আকুল হয়ে মা একটু প্রণাম করতে করতে খুব কাঁদছেন, তার দুঃখ অপনোদন হয়ে গেল, মায়ের ছেলে কথা বলা হয়ে গেল, তিনি শান্ত হয়ে বসলেন। তারপর একজন দুজন চারজন করে ভক্ত আসা শুরু হলো, মা যেন নিভৃতে আমাদের সঙ্গে কথা বলছে। এখন এই ভালোবাসার বীজটা তিনি আমাদের দিকে দিয়ে দিচ্ছেন, বলছেন নৌকা অদৃশ্য হইলে নহবতে মা যেখানে বসিয়া ধ্যান করিতেন সেইখানে বসিয়া খুব কাঁদিতে লাগলাম। অন্য জায়গায় নয় কেন, মায়ের সূক্ষ্ম উপস্থিত ওখানে আছে, মাকে ওইখানে ওখানে গিয়ে বসলে যেন মাকে অনুভব করা যায়। আমরা তখন যেতে পারি না, হৃদয় দিয়ে অনুভব করাটা খুব প্রয়োজন। সেদিনকে পূজনীয় শিবমহানন্দজি একটা স্মরণ সভায় আমাকে বলতে বলা হয়েছিল, ঢুকলাম বেবনেয়ারে, যিনি বলছেন আমি তাকে তার ইমোশনকে এতটুকু ছোট করছি না, সে কেঁদে ভাসিয়েই দিলেন। তিনি বললেন এই একবার গুরুর সঙ্গে দেখা হয়েছিল আর দেখা হলো না। এই কথা আমরাও বলেছিলাম, আত্মস্থানজি বললেন কেন দেখা হলো না কেন, রোজ যে সকাল সন্ধ্যা দুবেলা তোর সাথে দেখা হয়, রোজ যে তুই তার হাত পা মুছিয়ে দিস, রোজ যে তুই তাকে খেতে দিস, রোজ যে কপালে চন্দন পরাস, রোজ যে গলায় মালা পরাস, রোজ যে ফুলের অঞ্জলি দিস, আবার দেখা হলো নাকি, আবার কতবার করে দেখবি। এই দুবার করে আমাদের যে ভগবানের সঙ্গে দেখা করার বিষয়টা আমাদের স্থূল থেকে সূক্ষ্ম জগতের মধ্যে নিয়ে যেতে হবে, অনুভূতির রাজ্যে নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু সবসময় যে অদর্শনের যে বেদনা এটা আমাদেরকে ছুঁচের মতো ফোটাতে থাকবে। ভগবানকে আমি প্রতি মুহূর্তে আমার অনুভব করা দরকার, তাই তিনি আমাকে ঘিরে আছেন, জড়ায় রয়েছো ছড়ায় রয়েছো নিখিল বিশ্বময় আমি তোমারই গাহি জয়, এই বোধটা আমাদের থাকা দরকার। ঠাকুর কি সুন্দর তাকে টেনে নিয়ে এসে ঘরে নিয়ে এসে মা একটা মা আর যোগীন মা একটা যেন মাইক সম্পর্কের মধ্যে বাধা পড়ে গেছিলেন, ঠাকুর সেই মাইক থেকে অমাইক রাজ্যত্বে তাকে তুলে নিয়ে গেলেন, তার নিজের সাধনলব্ধ জীবনের গল্প বলতে থাকলেন, যা ঠাকুর খুব সচরাচর বলতেন না, যোগীন মাকে বলতে থাকলেন, যোগীন মা ভুলে গেলেন। দেখুন এটা একটা পথ, আমরা আমাদের অনেক সমস্যা নিয়ে অনেক রকমভাবে
ব্যতিব্যস্ত হয়ে থাকি, কেমন করে পেরোবো সেটা বুঝতে পারি না। বিশেষ করে এই করোনায় আমরা আমাদের অনেক প্রিয়জনদের হারিয়েছি, প্রতি মুহূর্তে ছুঁচ ফোটার মতো ব্যথা হয়েছে তাদেরকে হারানোর বেদনা, কিন্তু কেমন করে সেই অবস্থা থেকে আমরা পেরোবো তার পথ এইখানে কিন্তু ঠাকুর দেখাচ্ছেন। বলছেন আমাদের এই যে বন্ধনটার কথা ভাবছিলাম সেটা হচ্ছে এই সাংসারিক বন্ধন, এই জগতের বন্ধন, এই জাগতিক বন্ধনের বাইরে অতি জাগতিক বন্ধনে যেখানে আমরা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হই, সেই বন্ধনে আমাদেরকে সবাইকে তিনি সংযুক্ত করে দিয়ে গেলেন, এটা হচ্ছে কথা। এটা যতক্ষণ না হবে ততক্ষণ না পর্যন্ত কিন্তু ভগবানের সঙ্গে আমাদের একটা পাকাপাকি সম্পর্ক তৈরি করতে পারবো না। ভগবানের সঙ্গে পাকাপাকি সম্পর্ক করতে হয়, সাধারণ সম্পর্ক না, পাকাপাকি সম্পর্ক, একেবারে সারা জীবনের মতো ঝড় জল বৃষ্টি তুফান সব কিছুতে যেন আমরা কখনো আলাদা না হই। সেই কারণে নিবেদিতা যখন শ্রী শ্রী মায়ের সামনে খ্রিস্টানদের বিয়ের মন্ত্র নিয়ে আলোচনা করছিল, যেখানে বলা আছে সুখে দুঃখে সমস্ত ঝঞ্ঝা বিপদে কখনোই আমরা আলাদা হব না, আমরা সবসময় এক কথা থাকবো, যেটা একেবারে সাধারণ বিয়ের গল্প। মা বলছেন আহা কি ধর্মী কথা গো, কি ধর্মী কথা। মা তার ভেতরেও ধর্মের গুরু অর্থ খুঁজে পাচ্ছেন। আসলে মানুষের সঙ্গে ঈশ্বরের এই সম্পর্ক হওয়া দরকার, সুখে দুঃখে বিপদে আপদে ভালোয় মন্দয়ে সব সময় তার সঙ্গে একটা সম্পর্ক থাকা দরকার। গীতার পঞ্চম অধ্যায়ের এই শ্লোকটিকে আমার খুব পছন্দ। একবারে শেষ শ্লোকে ভগবান বলছেন যে দুজন মানুষই, একজন মানুষ এই আমাকে যদি দুভাবে দেখে তাহলেই সে শান্তি পায়। প্রথম ভাবটা কি, সর্বলোক ও মহেশ্বর, জগৎ সংসারে যা কিছু দেখছি তার কল্যাণ বিধানকর্তা আমি। আর দুই হচ্ছে সুরীত, এই শব্দটা আরও সুন্দর, বন্ধু নয় সুরীত, যার সঙ্গে আনন্দে হাত ধরে নাচা যায়, দুঃখে যাকে জাপটে ধরে কাঁদা যায়। একটা মায়িক সম্পর্ককে একটা অমায়িক সম্পর্কে উত্তরণ ঘটাচ্ছেন। তিনি দেখছেন তিনি যদি খুব দীর্ঘক্ষণ থাকেন তাহলে কিছুতেই তিনি আর অন্য কোনো কিছু ভাবতে পারবেন না, সেই কারণে তাকে এই এই কথাটা তিনি বলছেন, তাকে কাছে নিয়ে গেলেন। শুধু তাও বলে আর বলছেন না যে পেটে যদি কথা না থাকে, সেই তো আমাদের যেরকম থাকে না যে কাউকে বলো না, বলা মাত্র সবাই মোটামুটিভাবে জেনে গেছে যে কী বলতে না করা হয়েছিল। তাই ঠাকুর একবারে বেঁধে দিলেন, বললেন কাউকে বলো না। তারপরে যখন রামলাল দাদা পূজারী হলেন, আর ঠাকুরকে আর তাকান না রামলাল, মা ঠাকুর লিখলেন যে রামলাল পূজারীদের সঙ্গে মিশে গেছে, আমার আর খেয়াল রাখেন, আমার খাওয়া দাওয়ার খুব কষ্ট হচ্ছে, 10 টাকা হোক 20 টাকা হোক যত পালকি খরচা লাগুক তবু আসতে হবে, মায়ের কি ইম্পর্টেন্স দেখুন। আমরা ভাবি তো মা সবসময় ঠাকুরের আলোয় আলোকিত, তা নয়, আমাদের কর্তারারও ভাবা উচিত। আমরা যারা মেয়েদেরকে সেকেন্ড গ্রেড সিটিজেন বলে মনে করি, আমাদের তাদের ভাবা উচিত। এই সেকেন্ড গ্রেড সিটিজেন না থাকলে কিন্তু কোনো গ্রেড থাকবে না, গ্রেডলেস হয়ে যাবো আমরা, এটা আমাদের কিন্তু ভীষণভাবে ভাবা উচিত। ওই যে বলে না এই কথা কোথায় শোনেননি, এরকম মা খুব কম, এই বাড়ি আমার মতো থাকতে হলে থাকবে, নাহলে বিদেয় হতে পারো, শোনেনি এরকম বোধহয় মা খুব কম, ওই দু চারটে অঞ্জনাদি টঞ্জনাদি কখনো শোনেননি এতে, কিন্তু শুনে নিয়ে এরকম খুঁজে পাওয়া কঠিন, অথচ এদের নিয়েই জগৎটা দাঁড়িয়ে আছে, এটা কিন্তু বোঝার কথা। বলছেন মা কীরকম ভালোবাসতেন ঠাকুর, মা যখন এলেন তখন মাকে বলছেন সেই যে ডাগর ডাগর চোখ মেয়েটি আছে সে তোমায় খুব ভালোবাসে, তুমি যাবার দিন সে নহবতে বসে খুব কেঁদেছিল, একেবারে সঙ্গে সঙ্গে যাবতীয় ইনফরমেশন দেওয়ার আছে সব ইনফরমেশন দিয়ে দিলেন, সেই ডাগর ডাগর মেয়েটি খুব কাঁদছিল। মা বললেন হ্যাঁ তার নাম যোগেন, আমি যখনই দক্ষিণেশ্বরে যাইতাম মা আমাকে সব কথা বলিতেন এবং পরামর্শ জিজ্ঞাসা করেন। দেখুন কি মজা, আমরা ভাবি আমাদের সিদ্ধান্ত কি কম বড়, আদ্যাশক্তি মহামায়া পরামর্শ নিচ্ছে, এমন একটা ভাব করে আছেন যেন আমি কিচ্ছু জানি না, একবারে কিচ্ছু জানি না, অমানীন মান দেন, অন্যকে মান দেওয়াটা এটা হচ্ছে, আমরা কারুর সাজেশন শুনতেই চাই না, আপনার এটা বড় হয়ে যাচ্ছে একটু ছোট করুন, কেন শুনব আমি কি কম। এই দেখি আজকাল আমি মাঝে মাঝে স্মৃতি কথা লিখি না, বোধের মধ্যে যায় না, সবাই বানানটা দেখে, রস্বইকার হলো কেন, দীর্ঘইকার হলো কেন, রস্বকার হলো কেন, আবার সেই নিয়ে আবার চর্চা। তো সেই হচ্ছে ওই স্বামীজির জীবনের এরকম ঘটনা আছে, স্বামীজি বলছেন না তোদের দেশে বলেই এইরকম, তোরা খোলা নিয়ে চর্চা করিস, ভেতরের যে মাল করি তার সঙ্গে তোরা সম্পর্ক থাকে না। মা বলছেন শুধু তাই নয়, মায়ের কীরকম বলছেন দেখুন, এই বড়দের এই স্পেশালিটি,
কারণ সামান্যতম একটা ছোট্ট গুণ দেখলে সেটাকে বড় করে দেখাচ্ছে, চুল বেঁধে দিয়ে গেছেন এমন কিছু বিরাট কিছু নয়। এ তো নয় যে উর্বশী রম্ভার মতো চুল বেঁধে দিয়ে গেছেন, তা নয়, সাধারণ বেনি করে মাথা একটা চুল বেঁধে দিয়ে গেছে। মা সেইটা খুলছেন না, বলছেন যোগিনের বাঁধা চুল সেই আমি খুলবো না। ভালোবাসা কোন স্তরে পৌঁছলে সে তিনি কিছুতেই খুলছেন না। এর পরের অংশটা খুব ভয়ঙ্কর। আমি শিব দক্ষিণেশ্বর হইতে শিবপূজার জন্য বেলপাতা লইয়া আসিতাম, সেই সব বেলপাতা শুকাইয়া গেল, সেই শুকনো বেলপাতা দিয়ে শিবপূজা করতাম। একদিন মা জিজ্ঞাসা করলেন, যোগেন তুমি শুকনো বেলপাতায় পূজা করো কি? হ্যাঁ মা, তা তুমি কি করে জানলে? আজ আমি সকালে ধ্যান করবার সময় দেখতে পেলুম যে তুমি শুকনো বেলপাতায় পুজো করছো। এ হচ্ছে কথা। তিনি আদ্যাশক্তি মহামায়া কখনো বুঝতে দেননি, বলছেন ফিসফিস করে বলছেন যে দশ হাত দিয়ে কাজ করছি তবু কাজ ফুরোচ্ছে না, বলছে গোলাপমা সঙ্গে সঙ্গে ধরেছেন। গোলাপমা একবারে ওঁত পেতে থাকতেন একেবারে, বলছেন মা কী বললে কী বললে? বলছে এই তো বাবা কাজ করছি কিন্তু শেষ আর হচ্ছে না, কাজ শেষ হচ্ছে না। কাউকে আবার বলছে আমায় ডাকিস বাবা, বলছে কী বললে? বৈকুণ্ঠ আমায় ডাকিস বাবা, বলছে কী বললে মা তুমি? না এই বললাম যে ঠাকুরকে ডেকে, সঙ্গে সঙ্গে সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করছেন। আগের দিন বলছিলাম পূজনীয় বিতেশানন্দজি মহারাজের কথা, মহারাজ খুব অসুস্থ, আমাদেরকে দর্শন করতে দিয়েছেন, তিন চার দিন বাদে দর্শন হচ্ছে। মহারাজের ঘরেতে মহারাজ খাটের মধ্যে শুয়ে আছেন, হাত শোয়া করে মহারাজকে বসিয়ে রেখেছে, জানলাগুলো বন্ধ, আর একটা মাইক্রোফোন বাইরে আছে, আর মহারাজের কাছে একটা মাইক্রোফোন আছে, আর একটা স্পিকার বাইরে আছে, একটা স্পিকার মহারাজের কানের কাছে আছে। মহারাজ কানে কম শুনতেন, আমরা যাচ্ছি প্রণাম করছি একই কথা জিজ্ঞেস করছি মহারাজ কেমন আছেন, মহারাজ বলছেন খুব ভালো আছি। তারপরে আচমকা বলে ফেলছেন এখানেও কাঁচের ভেতর, ওখানেও কাঁচের ভেতর, অর্থাৎ ঠাকুরও বসে আছেন কাঁচের ভেতরে আর এখানেও কাঁচের ভেতরে। ভূতেশানন্দজিকে আমরা কখনো বড় একটা একেবারে কোনো সময়ের জন্য নিজের দৈব ভাব প্রকাশ করতে দেখিনি, মাঝে মাঝে বেরিয়ে যেত, শেষের দিকে বলতেন পাখি কখন উড়ে যাবে কেউ জানতে পারবে না, তাই জানলা ভালো করে বন্ধ করে রাখা দরকার। এই দৈব ভাব মাঝে মাঝে বেরিয়ে পড়তো, মায়ের সেই রকম সেই দৈব ভাব বেরিয়ে পড়েছে। মা বলছেন যে আমি ধ্যান করতে করতে দেখলাম সে বাগবাজারে বসে যোগিন মা পুজো করছেন, আর মা দক্ষিণেশ্বরে বসে ধ্যান করতে করতে দেখলেন যে যোগিন মা শুকনো বেলপাতা দিয়ে পুজো করছেন। একদিন নহবতে বসিয়া মা পান সাজিতেছিলেন, আমি পাশে আসিয়া দেখি মা কতগুলি পান ভালো করিয়া এলাচ দিয়া সাজিলেন, আর কয়েকটি শুধু সুপারি চুন দিয়া সাজিলেন। আমি বললাম কই এগুলোতে মশলা এলাচ দিলে না, ওগুলোই বা কার, এইগুলোই বা কার? মা বলিলেন যোগেন এগুলি অর্থাৎ ভালোগুলি ভক্তদের, এদের আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হবে, আর ওগুলি এলাচ না দেওয়াগুলি এর ওঁর জন্য, উনি তো আপন আছেন। এটা হচ্ছে কথা, ভগবানের সঙ্গে কী সুন্দর সম্পর্ক, ভগবান আমাদের আপনার আছেন, তাকে আর আলাদা করে আপন করতে হয় না, তেল টেল মারতে হয় না। যা ভক্তদের তেল মারতে হয়, যে আজকে যেমন ঋতু দিয়ে এখানে আলোচনা করেছেন, কিছু নিশ্চয়ই খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করেছেন, হ্যাঁ হচ্ছে আপন করে নিতেই হবে, কিন্তু দেখুন গিয়ে চারটি বাতাসা দিয়ে রেখেছেন, পিঁপড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন ঠাকুরের সামনে, হ্যাঁ একবারে ভাবেন না তিনি খেলেন কি খেলেন না। এই যে কথাটা বলছেন তিনি যে ভগবান তিনি তো আমার আপনার আছেন, এই বোধটা আমাদের ভিতরে জাগা দরকার। আমরা অনেক সময় বলি না ভগবান আমাদের দিকে ফিরেও তাকান না, তার কারণ তিনি যে আমার আপনার, তিনি যে আমাকে কোনো অবস্থায় ছেড়ে যাননি, এই বোধটা আমাদের কখনো আসে না, আমাদের ভেতরে কোনো দিনের জন্য আসে না, যে তিনি আমার আপনার এই বোধটা যদি হয় তাহলে দেখবেন কোনো বিপদ কোনো দুঃখ কোনো ব্যথা আমাদের কখনো স্পর্শ করতে পারবে না। আমাদের এই বোধটা জাগে না যে ভগবান আমাদের আপনার। আমরা বলি একা একা সমস্ত জীবনটা কাটিয়ে দেবো, তারপরে দোকাকে খুঁজি, একে খুঁজি, তাকে খুঁজি। আমরা যখন তীর্থে যেতাম একজন বদ্রীতে দাঁড়িয়ে আছি, সে ভীষণ ধস নেমেছে, চুপটি করে দাঁড়িয়ে আছি, বাস চলাচল খুব ইররেগুলার, দাঁড়িয়ে আছি তিন ঘন্টা দাঁড়িয়ে আছি। তখন সে পুলিশওয়ালা জিজ্ঞেস করছে বাবাজি আকেলাই যাওগে কি? আমি নেই ওর চার আদমি হ্যাঁ। সে কাহাঁ কাহাঁ চার আদমি ওর কাহাঁ হ্যাঁ, বুলাও বুলাও, তাহলে গেস্ট হাউস খুলে দেবে। তখন আমি আস্তে আস্তে পকেট থেকে বার করলাম চারজনের ছবি, ঠাকুর মা স্বামী দিয়ে আর পূজনীয় ভূতেশানন্দ। বলছি তো তসবীর হ্যাঁ, আপকে পাস তসবীর হ্যাঁ, মেরে পাশ ইয়ে সাতো সাত চল রা হ্যায়। এই বোধটা আমাদের জাগা দরকার, ভগবান প্রতি মুহূর্তে সূক্ষ্মভাবে আমাকে আগলে রেখেছেন, আমাকে ঘিরে রেখেছেন। বিশেষ করে জগন্মাতা আমাদের জন্ম দেওয়ার সময় সেই মাতৃ জঠরের ভেতর যেমন থাকি, সেই নানা রকম পৃথিবীর আঘাত থেকে মা রক্ষা করেন,
এই পৃথিবীতে আসার সময় তিনি আমাকে রক্ষা করে চলেছেন প্রতি মুহূর্তে। ছোট শিশু সে বুঝতে পারে না, মাতৃ ঝটরের মধ্যে যখন সে থাকে, সেই তরলের ভেতরে যখন সে ভেসে থাকে, তখন সে বুঝতেই পারে না কে তাকে রক্ষা করছে। কিন্তু মা আমাদের সবসময় রক্ষা করছে। সেই গানে আছে না, বায়ুরূপে কে তোমারে বাতাস করে অনিবার, মোক্ষপ্রাণা মাতাজির স্মৃতি কথায় আছে, ব্রহ্মচারিণী ঘামতে ঘামতে গিয়ে পৌঁছেছে আর মাতাজি তাকে তালপাতার পাখা দিয়ে হাওয়া করছেন আর মুখে গাইছেন বায়ুরূপে কে তোমারে বাতাস করে অনিবার। আমরা বুঝতেই পারি না, বলছেন আড়াল থেকে শুনেন পাছে দেখিলে না ডাকিয়া। তিনি সবসময় আড়াল থেকে শুনেন, এই অভাবটা আমাদের তৈরি করে দেন। আদতে তিনি কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে আছেন। মা বেশ গাইতে পারিতেন, লক্ষ্মী দিদি ও মা একদিন রাত্রিতে মৃদু গলায় গান করিতেছিলেন, বেশ জমিয়াছে, ঠাকুর তাহা শুনিতে পাইয়াছিলেন। পরদিন বলিতেছেন, কাল যে তোমাদের খুব গান হচ্ছিল তা বেশ বেশ ভালো। এইটি হচ্ছে ভগবানের উদারতার একটা ছবি। আমাদের পুরুষ সমাজের এরকম হওয়া দরকার, প্রত্যেকের গুণের আমাদের যেন গুণের মর্যাদা আমরা দিতে পারি, যার যতটুকু গুণ আছে, যে যতটুকু পারে সেটুকুর গুণের যেন মর্যাদা দিতে পারি। তাহলে দেখবেন আমরা আমাদের নিজেদের ভেতরে যে সমস্ত ঐশ্বরিক গুণ আছে সেগুলোকেও আমরা অনুভব করতে পারবো। দক্ষিণেশ্বরে সমস্ত দিন মায়ের এতটুকু বিশ্রাম ছিল না, বিশ্রামের সময় ছিল না। ভক্তদের জন্য তিন সের সাড়ে তিন সের আটা রুটি হতো, পান সাজিতেন কত, তারপর ঠাকুরের দুধ খুব ঘন করিয়া জাল দিতেন, কারণ ঠাকুর স্বর ভালোবাসিতেন, তার জন্য ঝোল হইত। ঠাকুরের মা যতদিন বাঁচিয়াছিলেন ঠাকুর ততদিন নহবতে খাইতেন। ঠাকুরের মার শরীর রক্ষা করিবার পর তিনি নিজের ঘরেই খাইতেন। ছেলেরা কেহ না থাকিলে স্নানের সময় মা ঠাকুরকে তেল মাখাইয়া দিতেন। গোলাপ দিদি আসিলে ঠাকুর একদিন তাহাকে ভাতের থালা আনিতে বলিলেন। তদবধি গোলাপ দিদি প্রত্যহ ভাত লইয়া যাইতেন। ভাত দিতে গিয়া মা রোজ ঠাকুরকে একবারটি দেখিতে পাইতেন, এইরূপে তাও বন্ধ হইল। গোলাপ দিদি সন্ধ্যার পরে অনেকক্ষণ ঠাকুরের কাছে থাকিত, কোনোদিন হয়তো রাত দশটার সময় নহবতে ফিরিত। নহবতের বারান্দায় মাকে গোলাপ দিদির খাবার লইয়া বসিয়া থাকিতে হইত, সেই জন্য তিনি একটু অসুবিধা বোধ করিতেন। একদিন ঠাকুর শুনিতে পাইয়াছিলেন মা বলিতেছেন, খাবার বিড়াল পুকুরে খায় খাক, আমি আর আগলাতে পারবো না। পরদিন গোলাপ দিদিকে ঠাকুর একথা বলিলে তিনি বলিলেন, তুমি এতক্ষণ থাকো ওর কষ্ট হয়, ওকে খাবার আগলে থাকতে হয়। গোলাপ দিদি বললেন, না মা আমাকে খুব ভালোবাসেন, মেয়ের মতো নাম ধরে ডাকেন। গোলাপ দিদির জন্য ঠাকুরের কাছে আসিবার সুযোগ বন্ধ হওয়াতে মা যে দুঃখিতা একথা গোলাপ দিদি বুঝিতে না পারিলেও ঠাকুর বুঝিতে পারিয়াছিলেন। দেখুন কি সুন্দর, আমরা তো একটুখানি কাজ করলেই বলি আর পারি না, ওই বাপরে প্রচুর কাজ করছে, সকাল থেকে কাজ করছে। আমার মনে আছে দক্ষিণেশ্বরে মায়ের রান্নাঘর দেখতে গেছিলাম, আসল উদ্দেশ্য ছিল মায়ের ঘরটা দেখতে যাওয়া, দোতলায় নিয়ে গেল ওরা। আমি বললাম যে আমি দোতলায় ঘরটা দেখতে চাই, ওরা খুব হাসলেন, বললেন সবাই মায়ের ঘর দেখতে চায়, আপনি দোতলার ফাঁকা ঘর দেখে কী করবেন, পায়রাতে সব হেগে মুতে রেখে দিয়েছে, আর না তবু দেখবো। তারপরে তারা নিয়ে গেলেন ওপরে, গেলুম দোতলার ঘর দেখতে, সে একবারে সেই পায়রাতে হেগে মুতে একসা করে রেখেছে সেই ঘরে তিনি আমরা গেলাম। আসলে ঘরের আকারটা দেখবার চেষ্টা করলাম, ঘরের আকারটা দেখে এইটা একবারে খুব পরিষ্কার অনুভব হলো যে মা যদি ঠিক মাঝামাঝি না শুতেন, কোনোদিন মা কখনো পা ছড়িয়ে শুতেন না, এটা হচ্ছে কথা। অথচ মা কত কিছু নিয়ে থাকতেন, কিন্তু একবারও মা তা নিয়ে একটা উপ শব্দটুকু করেননি। তারপরের বিষয়টা হলো মায়ের রান্নাঘর। মা বলছেন না, ওখানকার দরজাগুলো সব এত নিচু নিচু, প্রত্যেক দিন মাথা ঠুকে যেত, শেষকালে মাথা আপনা থেকে নিচু হয়ে যেত, সে তো একটা ছিল, কিন্তু যেখানে বসে মা রান্না করতেন সেই জায়গাটা দেখবার মতো। সিঁড়ির তলায় মা পুজো হয়ে, আমি যখন নেমে আসছি দোতলা সিঁড়ি থেকে, তখন মন্দির কর্তৃপক্ষ দেখছেন, বলছেন মহারাজ একটুখানি সিঁড়িটা দেখার চেষ্টা করুন। সিঁড়িটা দেখতে দেখতে সিঁড়ির সাইজ দেখতে দেখতে এলাম, ওরা যে রান্নাঘরটা দেখাবেন সেটা বুঝতে পারিনি। যে পানের গুমটিগুলো থাকতো আগে, সে উঁচুতে পানের গুমটি থাকতো, সেই গুমটির মতো একটা ঘর, সেইখানে একটা ছোট্ট একটুখানি বসবার জায়গা মতো আছে, মানে ইটচুন সুরকি, আর মা সেইখানে কাঠের জালে রান্না করেন। সবচেয়ে মজার কথা, মা কোনো অবস্থাতেই সোজা হয়ে বসে রান্না করতে পারতেন, মা কুঁজো হয়ে বসে রান্না করতেন। হ্যাঁ, অথচ এটা আত্মস্থানন্দীজি আমাদের বলতেন যে হৃদয়ের যদি আমরা যে সমস্ত
কত আমাদের বাসনা সেগুলো নিবৃত্তির জন্য কত কি চেষ্টা করে থাকি, জীবনটাকে যদি আমরা উঁচু সুরে বাঁধতে পারি তাহলে যে সমস্ত জিনিস পাওয়ার জন্য আমরা এত আকুল হয়ে যাই সেই জিনিসগুলো আমাদের কাছে ইউজলেস মনে হবে। মা এটা তার সমস্ত জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন, বলছেন দেখ মা অত কষ্টের মধ্যে থেকেছেন, কিন্তু মায়ের রিয়াকশনটা কি বলছেন না, মনে হচ্ছে যেন আনন্দের পূর্ণ ঘট হৃদয়ে স্থাপিত হয়ে আছে, এটা বলছেন। আমরা কোনো কিছু অল্প কিছুতেই সন্তুষ্ট হই না, আমাদের যতই দেওয়া হোক আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারি না, এত ভালো ভালো নয়। কিন্তু মায়ের দেখুন সামান্য জিনিসে কী সন্তুষ্টি, সামান্যতেই তিনি যেন খুব আনন্দ পাচ্ছেন। গোলাপ দিদি বুঝতেই পারছেন না, কেন বুঝতে পারছেন না, মা তাকে এমন ভালোবাসার আবরণে মেঁধে রেখেছেন, তিনি বুঝতেই পারছেন না যে মায়ের কষ্ট হচ্ছে। তিনি বলছেন না না মা ওরকম ভাবেন না, মা আমাকে খুব ভালোবাসেন, মেয়ের মতো নাম ধরে ডাকে। আর গোলাপ দিদির এই ভাত নিয়ে আসা যে দিনান্তে একবার করে মা দেখতে পেতেন ঠাকুরকে, সেটাও বন্ধ হয়ে গেল। ভবতারিণী দেবীর স্মৃতি কথায় আছে সেই যে দরমার বেড়া, সেই দরমার বেড়ার দেখতে দেখতে ফুটো বড় হয়ে গেছে মার, ভবতারিণী দেবী ওইখান দিয়ে ঠাকুরের সব নাচ গান দেখতেন। একদিন গোলাপ মা গোলাপ দিদি মাকে বলিয়াছিলেন, মা মনমোহনের মা বলছিল উনি এত বড় ত্যাগী আর মা এই মাকড়ি টাকড়ি এত গয়না পরেন, এ ভালো দেখায় কি। পরদিন সকালে আমি দক্ষিণেশ্বরে গিয়া দেখি কেবল হাতে সোনার বালা দুগাছি রাখিয়া মা সব গহনা খুলিয়া ফেলিয়াছেন। আমি একটু আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলাম মা এ কি, মা বলিলেন গোলাপ বললে। আমি অনেক বুঝাইতে তবে মা মাকড়ি আর সামান্য দু একটি গহনা পরিলেন, সেই যে গহনা খোলা হইল আর পড়া হইল না, কারণ তারপরেই ঠাকুরের অসুখ আরম্ভ হইয়াছিল। জগন্মাতা আমরা বুঝতেই পারি না, আমরা সব সময় আমাদের দৃষ্টি দিয়ে ভগবানকে বিচার করে থাকি, এ দোষ আমাদের নয়, এ দোষ আমাদের অবতার পুরুষদের, কারণ তারা ঠিক আমার মতো করে এসেছিলেন, সেই কারণে আমরা তাদের অ্যাসেস করতে পারি না, আমরা বুঝতেই পারি না তারা আদ্যাশক্তি মহামায়া, এটা আমরা কিছুতেই বুঝতে পারি না, কারণ তারা ঠিক আমাদের মতো হয়ে এসেছিলেন, আমাদের মতো সাদা লাল পেড়ে কাপড় এই সমস্ত পরে তারা এসেছিলেন, আমাদের মতো হয়ে এসেছিলেন। কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে হলো এই আমাদের ভেতরে এই ভাবটিকে জাগানো, তারা যদি ওই শঙ্খচক্র গদাপদ্মধারী হয়ে আসতেন তাদেরকে আমরা এত সহজে অ্যাকসেপ্ট করতে পারতাম না। আমি ঘটনাটা এক জায়গায় বলেছিলাম যে আমরা যখন এই শিয়ালদা থেকে যাই পার্ক সার্কাস এইসব বালিগঞ্জ পার্ক সার্কাস এইসব জায়গা থেকে অনেক শ্রমিকরা ওঠে, আমি যে 5:12 ট্রেনে যাই সকালে সবাই ওঠে, সব জয়নগর মজিদপুর এইসব জায়গায় নেমে পড়েন, বেশিরভাগই মুসলমান মায়েরা ওঠেন। ওরা যখন বসেন একবারে আমার সামনের যে বেঞ্চটা আছে সেখানে ঠেসে বসেন, কিন্তু আমার সঙ্গে কখনো ঠেসে বসেন, একটু দূরত্ব রাখেন। কেউ কেউ বলছে আরে তোরা হটকে ব্যাটো, একজন বলছে নেই নেই স্বামীজি ব্যাটে হয়ে হ্যাঁ, আমার গেরুয়া পোশাকটা আমাকে অন্যদের সঙ্গে আলাদা করে দিয়েছে। কিন্তু মা ঠাকুর একেবারে সেটিকেও করেনি, সেইটুকু রাখেনি, একদম আমার আপনার মতো হয়ে এসেছেন, শুধু আমার আপনার ভেতরে এই বিশ্বাসটা জাগাতে এসেছেন যে তাঁদের দ্বারা যদি সম্ভব হয়ে থাকে আমাদের দ্বারাও ঈশ্বর লাভ সম্ভব, আমরা ঈশ্বর লাভ করতে পারি, কি সুন্দর কথা বলছেন। তাই আমরা জগন্মাতাকে সাধারণ মানুষ হিসেবে ভাবি, ভাবি যে মা ঠাকুর এত ত্যাগী মানুষ আর মায়ের এত ভোগ, কিন্তু যদি লক্ষ্মী মাঝে লক্ষ্মী পূর্ণব্রহ্ম নারায়ণী তিনি যদি অলঙ্কার ত্যাগ করেন তাহলে জগৎ শ্রীহীন হয়ে যাবে, সম্পদহীন হয়ে যাবে। মা যখন প্রথম দক্ষিণেশ্বরে আসেন তখন তিনি সংসারের বিশেষ কিছু বুঝিতেন না এবং ভাবটাও হইত না, নিষ্ঠার সহিত ভগবানের নিত্য জপ ধ্যান করিলেও তাঁহার ভাব সমাধি হইত এ কথা আমরা শুনি নাই, বরং ঠাকুরের ভাব হইতে দেখিলে মা বড়ই ভীতা ও চিন্তিতা হইয়া পড়িতেন। কারণ মায়ের মুখেই শুনিয়াছি দক্ষিণেশ্বরে মা যেদিন প্রথম আসেন রাত্রে ঠাকুর তাহার নিকট কাছে রাখিতেন, তখন মা ও ঠাকুর এক ঘরেই শুইতেন, ঠাকুর বড় তক্ত বসে আর মা ছোট খাটটিতে, মা বলিতেন সমস্ত রাত ঠাকুরের ভাব হতো তাই দেখে আমার ঘুম হতো না, ভয়ে জড়সড় হয়ে ভাবতুম রাত কখন পোহাবে, একদিন ভাব আর ভাঙে না, তখন অস্থির হয়ে কালীর মাকে অর্থাৎ জিকে দিয়ে হৃদয়কে ডেকে পাঠালাম,
সে এসে নাম শোনাতে তবে ভাব ভাঙে। পরদিন ঠিক যেরকম ভাব দেখিলে যে মন্ত্র শুনাইতে হইবে আমাকে তিনি ঠাকুর সব শিখাইয়া দিলেন। আমার সহিত মায়ের পরিচয় হইবার কিছুদিন পরে একদিন মা আমাকে বলিলেন, ওকে বলো যাতে আমার একটু ভাবটা ভয়, লোকজনের জন্য ওকে এ কথা বলবার আমার সুযোগ হয়ে উঠছে না। দেখুন কি মজার কথা বলছেন, আমিও ভাবলাম হবেও বা, মা যখন অনুরোধ করিতেছেন তখন ঠাকুরকে ওই কথা বলিব। পরদিন সকালে ঠাকুর একা তক্ত বসে বসিয়াছেন দেখিয়া আমি প্রণাম করিয়া তাহাকে মায়ের কথা বলিলাম। তিনি ওই কথা শুনিলেন কিন্তু কোনো উত্তর না দিয়া গম্ভীর হইয়া রইলেন। তিনি যখন ওইরূপ গম্ভীর হইয়া থাকিতেন তখন কথা বলিতে কাহারও সাহস হইত না। তাই আমি কিছুক্ষণ নীরবে বসিয়া থাকিয়া তাহাকে প্রণাম করিয়া চলিয়া আসিলাম। নবতে আসিয়া দেখিলাম মা পূজা করিতেছেন। দরজা একটু খুলিয়া দেখি মা খুব হাসিতেছেন, এই হাসিতেছেন আবার একটু পরেই কাঁদিতেছেন, দুই চক্ষু দিয়া ধারার বিরাম নাই। কতক্ষণ এইভাবে থাকিয়া ক্রমে স্থির হইয়া গেলেন, একেবারে সমাধিস্থা। আমি ইহা দেখিয়া দরজা বন্ধ করিয়া চলিয়া আসিলাম। অনেকক্ষণ পর পুনরায় যাইতে মা বলিলেন, ঠাকুরের কাছ থেকে এই এলে? তখন আমি বলিলাম, তবে মা তোমার নাকি ভাব হয় না? মা তখন লজ্জা পাইয়া হাসিতে লাগিলেন। এই ঘটনার পরে আমি দক্ষিণেশ্বরে কখনো কখনো রাত্রিতে মায়ের কাছে থাকিতাম। আমি আলাদা শুইতে চাইলেও মা কিছুতেই শুনিতেন না, আমাকে কাছে টানিয়া লইয়া শুইতেন। একদিন রাত্রিতে কে বাঁশি বাজাইতেছিল, বাঁশির স্বরে মায়ের ভাব হইল, থাকিয়া থাকিয়া হাসিতে লাগিলেন। আমি সংকোচে বিছানার এক কোণে বসিয়া রইলাম, ভাবিলাম আমি সংসারী মানুষ, ওকে এই সময় ছোব না। অনেকক্ষণ পরে মায়ের ভাবের উপশম হয়েছিল। এই হচ্ছে আদ্যাশক্তি মহামায়ার ছবি। আমরা সবসময় তাকে আন্ডার এস্টিমেট করে রাখি। আসল সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, আমরা সবসময় ভগবানকে আমাদের নিজের এস্টিমেশন অনুযায়ী বিচার করে থাকি। আমি এটা পারি তাহলে ও বড়জোর আর কী পারে, এর বেশি আর কিছু পারে না, তাকে দ্বারা কিছু হয় না। আমাকে মাঝে মাঝে অনেকে অনেক কিছু বলে, শুনি বেশ ভালো লাগে, এইটা তো তাহলে আপনার দ্বারা হয় না, ওটা তো তাহলে আপনার দ্বারা হয় না, সেইটা তো তাহলে আপনার দ্বারা হয় না। আমি বলি আমার দ্বারা যেটা হয় আমি সেটাই করি। মায়ের কি সুন্দর কথা বলছেন যে তুমি গিয়ে একটুখানি বলবে। প্রথম হচ্ছে মাকে ঠাকুর শিখিয়েছিলেন যখন কোনো ভাব হবে তাকে কোন মন্ত্র দিয়ে জাগাতে হবে। দেখুন মায়ের যোগ্যতার মাপকাঠিটা কোনখানে, স্বয়ং অবতার পুরুষ শেখাচ্ছেন কীরকম ভাব হলে কোন মন্ত্র দিয়ে তাঁকে জাগাতে হবে, অবতারকে জাগাতে হবে সেইটা বলছেন। তাহলে মায়ের শক্তি কতখানি, সেই গানে আছেন অপূর্বানন্দজি লিখছেন, নহত সিদ্ধা কিংবা সাধিকা সকল সিদ্ধির বিভূতি তোমারই, ভুক্তি মুক্তি দায়িনী সারদা নরদেহে দেবী পরমেশ্বরী, এসেছ গো মাতা ব্রাহ্মণ গৃহে অশেষ লীলায় অতিদিন ভাবে, সপিনু জীবন চরণ কমলে রহমা সতত ধ্যানে জ্ঞানে। বলছেন নহত সিদ্ধা কিংবা সাধিকা সকল সিদ্ধির বিভূতি তোমারই। বলছেন তুমি সাধারণ সিদ্ধা সাধিকাও নন, তুমি সাধারণ আমাদের মতো সাধিকাও নন, সমস্ত মানুষের সিদ্ধির যে বিভূতি, সিদ্ধি হলে আমাদের, আমরা যখন সিদ্ধ হই তার যে আনন্দ হয় সেই আনন্দের আকর হলে তুমি, তোমা থেকেই সে আনন্দ বিচ্ছুরিত হচ্ছে, সকলই সিদ্ধির বিভূতি তোমারই, ভুক্তি মুক্তি দায়িনী সারদা নরদেহে দেবী পরমেশ্বরী, তুমি নরদেহে সেই পরমেশ্বরী এসে উপস্থিত হয়েছিল, এসেছ গো মাতা ব্রাহ্মণ গৃহে সরল লীলায় অতিদিন ভাবে, তুমি ব্রাহ্মণের গৃহে অত্যন্ত সরলভাবে এসেছ, একেবারে একদম সাধারণ আমার আপনার মতো হয়ে এসেছে, সপিনু জীবন চরণ কমলে রহমা সতত ধ্যানে জ্ঞানে, তুমি আমার সঙ্গে সঙ্গে চল তা নয়, তুমি আমার অনুভূতির সঙ্গে আমার সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকো, আমার ভাবনা চিন্তাগুলো যেন তোমার সঙ্গে যুক্ত হয়ে থাকে, সংযুক্ত হয়ে থাকে, আমি কোনো অবস্থাতেই তোমা ছাড়া যেন হতে না পারি। কি সুন্দর কথা বলছেন, এটা হচ্ছে কথা। এখানে তিনি বলছেন
স্বয়ং ঠাকুর শেখাচ্ছেন তাকে সমাধি থেকে জাগ্রত করতে হলে, অবতার সমাধিস্থ হয়ে যাচ্ছেন তাকে জাগানোর দায়িত্ব নিচ্ছেন, কত বড় ভেবে দেখুন না। ঠাকুর তার সমস্ত জীবনের সাধনার ফল মায়ের পাদপদ্মে অর্পণ করছেন, অবতারের সাধনার ফল গ্রহণ করার মতো যোগ্যতা তার ছিল, এইটা হচ্ছে কথা। আমরা মাকে সাধারণ ভাবি, সাধারণই ভাবি থাকি, এই এইখানেই স্মৃতিকথাতে আছে, খুব সম্ভবত এই দ্বিতীয় খণ্ডের প্রথম স্মৃতিকথাতেই আছে। মায়ের শেষ বছরের জন্মতিথি পালন হচ্ছে জয়রামবাটিতে, শেষ বছরের জন্মতিথি তো বাগবাজারে হয়েছিল, তার আগে খুব সম্ভবত ১৯১৮ সালের জন্মতিথি পালন করা হচ্ছে। মা সকালে শরৎ মহারাজ দেওয়ার নুরুন পেরে কাপড় পরে বসলেন, পুজো টুজো শেষ করে তারপরে পায়ে বাত বলে একটা ছোট্ট টুলের উপর মা পায়ে পাটা তুলে রাখা হলো, সবাই ফুল দিচ্ছে, মা বলছেন শরতের নামে দাও, রাখালের নামে দাও, তারকের নামে দাও, সব একবারে ফুল পড়ছে, আর মা হাত জোর করে ঠাকুরের উদ্দেশ্যে বলছেন সকলের কল্যাণ করো। সেই ঝুড়ি ঝুড়ি ফুল সরিয়ে দেওয়া হয়ে গেল। এবার তিনি খানিকক্ষণ বাদে তিনি দেখছেন যে মা ধীরে ধীরে একটা ছোট্ট বাটিতে কিছু একটা নিয়ে পুকুর পাড়ে যাচ্ছে, কি সে না ওই মা মাকে ধরতে, মা বললেন আজকে তো জন্মদিনে খাওয়া দাওয়া দেরি হবে, নিজ মামি সে পোয়াতি, তাই তার খাবার যেন এতটুকু দেরি না হয়, তাকে সময় মতো খেতে হবে, তাই মা চলেছেন এই মাছটি কেটে ধুয়ে একটু ঝোল রান্না করে দেবেন, যাতে ভাত হয়ে গেলেই নিজ মামি খেয়ে নিতে পারেন। এই ক্লাস শেষ হয়ে গেলেই যদি আপনারা বলেন মহারাজ কী বললেন, প্রাণটা একবারে জুড়িয়ে গেল, এই আনন্দটা আমার একবারে রাত্রে শুতে যাওয়া সময় অবধি থাকবে, আমি তো ভাববো যে আমি স্বয়ং মা যেন আমার উপর ভর করি, আমার মুখ দিয়ে খব কত কথা বলি না, আমি কি কম শক্তিমান, এ আমার কত বোধ হতে থাকবে। মায়ের দেখুন এইটা হচ্ছে অবতারের বৈশিষ্ট্য, তুমি যে আদ্যাশক্তি মহামায়া, যে হজম করবার ক্ষমতা, যে মাকে কি তুমি সাধারণ মনে করছো, শরদানন্দজি বলছেন না, বলছেন যে মা তাকে বলছেন সকলের কত ভাবটা হয় তুমি কি বলো, আমারও যেন ভাব হয়। ঠাকুর তো গম্ভীর হয়ে থাকেন, কোনো উত্তর দিলেন না, আর তিনি ঠাকুর তিনি গিয়ে সত্যি সত্যি বোকার মতো গিয়ে ঠাকুরকে বললেন যে মা বলেছেন তার যেন ভাবটা হয়, ফিরে এসে দেখলেন, মানে কি বোকা ভেবে দেখুন, তা তো আগেই স্ট্রাইক করা উচিত ছিল, এইখানে দক্ষিণেশ্বরে মা বসে পুজো করছেন আর যোগিন মা তার বাগবাজারের বাড়িতে পুজো করছেন, মা দেখছেন যে যোগিন মা শুকনো বেলপাতায় পুজো করছেন, আগেই অ্যাসেস করা দরকার। আসলে ভগবান এরকম নানা রকমের ছবি আমাদের দিয়ে দেন, যখন আমাদের মানে ভগবান আমাদের মানে যে মূর্তি রূপে আসেন তা যখন অদর্শন হয় তখন আমাদের এই বোধগুলো জাগে, তার আগে কিন্তু জাগে না, তার আগে আমরা সাধারণ মানুষ বলেই মনে করি, আমরাও আত্মস্থানন্দজিকে মনে করেন দূর বুড়ো মানুষ থপথপ করছে কি আজকাল স্লো হয়ে গেছে, হ্যাঁ কত বোকা বানিয়েছি তার অন্ত নেই। আগে দীক্ষার পর ভক্তদের প্রণাম হতো, একদিন মহারাজ জিজ্ঞেস করছেন হ্যাঁ রে আগে না দীক্ষার পর ভক্তদের প্রণাম হতো, এখন হয় না, আমরা তো বন্ধ করে দিয়েছি কবে প্রণাম, মহারাজ তো অত খেয়াল রাখতে পারেন না, সে কবে এসে অনেক আগে যখন দীক্ষার সময় তাহলে কি ওরা আমাকে দেখবে না, হ্যাঁ নিশ্চয়ই দেখলো, ওই যে আপনি যখন মন্দির প্রণাম করতে গেলেন সবাই হাত জোর করে দাঁড়িয়েছিল, আপনাকে প্রণাম করা উচিত, দেখাও তো তাই, উনি বললেন তা হবে হয়তো, উনি আর কিছু বুঝতেই পারলেন। আমরা এখন যত দিন চলে যাচ্ছে যত সময় চলে যাচ্ছে তখন অন্তরে অন্তরে অনুভব করতাম এইসব মহাপুরুষদের অশেষ কৃপা ছিল বলে আমরা তার সঙ্গ করতে পারছি। এগুলো হলেন ঠাকুর আর মায়ের মিনিয়েচার ফর্ম, আমাদের প্রেসিডেন্টরা হলেন ঠাকুর আর মায়ের মিনিয়েচার ফর্ম, তাহলে মায়ের ফর্মটার কথা ভাবুন, যোগিন মা অ্যাসেস করলেন মা খুব সাধারণ মানুষ, মায়ের একটু ভাবটা হলে ভালো হয়, গিয়ে ঠাকুর গম্ভীর হয়ে থাকাতে ধীরে ধীরে ঘরে চলে এলেন, ফিরে এসে দেখলেন মা কখনো কাঁদছেন আবার কখনো হাসছেন, তারপরে ধীরে ধীরে শান্ত হয়ে গেলেন। বর্ণনায় আছে মা হাতটা চেপে ধরেছিলেন যোগিন মাকে, ভাবটা হচ্ছে এই যেন এই কথা বাইরে না যায়। তারপরে আরেক দিনের ঘটনা, দুজনে একসঙ্গে শুয়ে আছেন, মাসির ধ্বনি শুনে ঠাকুর মায়ের গভীর ভাব সমাধি হয়েছে, তিনি সেই গভীর ভাবে বসে আছেন আর ইনি ভাবছেন আমি সাধারণ মানুষ, এই সময় আমি মাকে ছুঁতে পাবো না, মা তার সঙ্গে সাধারণের মতো ব্যবহার করছেন কিন্তু কখনো কখনো নিজের স্বরূপটি এমনভাবে প্রকাশ করছেন যে তাঁর সেই যে আদ্যাশক্তি মহামায়া রূপটি আমাদের ভিতরে প্রকাশিত হচ্ছে, তখন আমরা আমাদের ক্ষুদ্রত্বকে বুঝতে পারি। আমরা যখন সমুদ্রের ধারে গিয়ে দাঁড়াই সমুদ্রের সে যে বিশালতা দেখলে
আমরা আমাদের ক্ষুদ্রত্বকে বুঝতে পারি। ঠিক সেই রকম অবতারের সামনে দাঁড়ালে, তার বিশাল তার অশেষ কোনো রাজির সামনে দাঁড়ালে আমরা ধীরে ধীরে আমাদের ক্ষুদ্রত্বকে, আমাদের সামান্য ভাবটিকে বুঝতে পারি। মা বলরামবাবুর বাড়িতে ছাতে বসিয়া একদিন ধ্যান করিতে করিতে সমাধিস্থ হইয়াছিলেন। হুঁশ হাসিতে বলিয়াছিলেন, দেখলুম কোথায় চলে গেছি, সেদিন সেখানে সকলে আমাকে কত আদর যত্ন করছে, আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে, ঠাকুর রয়েছেন সেখানে তার পাশে আমায় আদর করে বসালে, সে যে কি আনন্দ বলতে পারিনি, একটু হুঁশ হতেই দেখি শরীরটা পড়ে রয়েছে। তখন ভাবছি কি করে ওই বিশ্রী শরীরটার ভেতর ঢুকবো, ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না, অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলাম এবং দেহে হুঁশ এলো। এই বোধটা কনসিয়াসলি আনকনসিয়াসলি আপনাদের সবার হয়, যেদিনকে খুব ভালো জপ ধ্যান হয় আর গিয়ে সেই এক পেট ক্ষুধা মেটানোর জন্য রুটি করতে আর আপনাদের ইচ্ছে করে না, মনে হয় এই ভাবটা চলুক, চলতেই থাকুক। কিন্তু আমাদের তো প্রথম কথা আমাদের স্বভাব, আমরা যতক্ষণ না পর্যন্ত এই পথ যদি না শেষ হয় দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের ভেতরে তো এতটুকু ইয়ে যাবে না, তো ওটাও আমাদের আকর্ষণ করে। আবার যে ভালো ভালো পদ রান্না করেছি সেগুলো তো জগৎকে না খাওয়াতে পারলে তো আমাদের জীবনের সামান্যতম দুঃখও যাবে না। ফলে আমরা যে এত ঐশ্বরিক ক্ষমতার অধিকারী সেটা আমরা অনুভব করেও আমরা সেটাকে উপেক্ষা করি। মায়ে যে ঘটনাটা দেখাচ্ছেন যে আমাদের প্রত্যেকের ভেতরে সেই অনন্ত শক্তি আছে, মা তার নিজের অনুভব দিয়ে বোঝাচ্ছেন আমাদের ভেতরেও অনন্ত শক্তি আছে, সেই অনন্ত শক্তির যদি অনুভব একবার আমাদের তার সামান্যতম যদি অনুভব হয়, আর আমাদের এই সামান্য জীবনটাকে, এই জীবনটাকে যেটাকে আমরা খুব বিরাট প্রাধান্য দিয়ে থাকি এটাকে আমাদের সাধারণ বলে বোধ হবে, তথাপি আমরা এর বাইরে কিছুতেই যেতে চাই না, আমাদের মনে বেশ আছি, এটার বাইরে গেলেই বোধহয় সব উল্টো পাল্টা হয়ে যাবে, এটা হচ্ছে কথা। মা বলছেন কত কাণ্ড করে আসে। নীলাম্বর মুখোপাধ্যায় বাগান বাড়িতে যেদিন প্রথম যাই তখন সবে সারানো হচ্ছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেই সিঁড়িটা যেখানে মায়ের দর্শন হয়েছিল সেই সিঁড়িটা সম্পূর্ণ খুলে ফেলেছে, ওপরের ইঁটগুলোকে এক জায়গায়, তারপরে সেট ইঁটগুলোকে আরেক জায়গায়, তারপরে সেট ইঁটগুলো এক জায়গায়। মহাবীর মহারাজ আমাকে বললেন, এই বুঝলে তো এই যে ওপরের যে সেটগুলো আছে না এখানে এইটার ওপর মা বসেছিলেন। আমি একবারে কিছু ভাবলুম না, সাধারণের শার্ট পরেছিলাম, গিয়ে সেই ইঁটটাকে জড়িয়ে ধরলাম, ভাবলুম মায়ের বোধহয় স্পর্শ হবে, তখন ছোটো ছিলুম তো তখন এই সমস্ত বোকামি ছিল, সারা গা কাদায় লেগে গেল, কিন্তু আমার মনে হলো মায়ের যেন স্পর্শ অনুভব করা যাচ্ছে। তখনও সেই ছাদটা, এখনকার মতো এরকম ঝিঁকঝাক ছাদ হয়নি, তখনও সেই ছাদটা একটু লিম্প করে নামতে হতো, বেশ অনেকটা নিচু ছিল। আমাকে নিয়ে গেলেন, বললেন নামো নামো ছাদটায় নামো, নেমে দেখো ওই মাঝখানটায় ওইখানে মা বসেছিলেন। আমার কীরকম যেন মনে হচ্ছিল এই আদ্যাশক্তি মহামায়া যেন সব ছেড়ে ঠিক আছেন। ঘরের মধ্যে যখন নিয়ে গেলেন তখন মনে হচ্ছে যেন মায়ের সুগন্ধ, মায়ের পরশ ওই বাড়িটা সবটুকু ঘিরে রয়েছে। নিবেদিতার যে ঘরে ব্রহ্মচর্য দীক্ষা হয়েছিল সেই ঘরে নিয়ে গেলেন, এগুলো দেখতে থাকলাম। এগুলো দেখা এবং এগুলোকে রিক্যাপচুলেট করা খুব জরুরি, তা মনে মনে আমাদের ভগবানের কাছে যাওয়াটা খুব 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 জরুরি। বেলুড়ে নীলাম্বরের বাবুর বাড়িতে একদিন সন্ধ্যার পর মা, আমি আর গোলাপ দিদি ছাতে পাশাপাশি বসিয়া ধ্যান করিতেছিলাম। আমার ধ্যান শেষ হইলে দেখি মা তখনও একভাবে বসিয়াছে স্পন্দনহীন সমাধিস্থা। অনেকক্ষণ পরে হুঁশ আসিলে মা বলিতে লাগিলেন, ও যোগেন আমার হাত কই পা কই। আমরা মায়ের হাত পা টিপিয়া টিপিয়া দেখাইতে লাগিলাম, এই যে পা এই যে হাত, তবু দেহটা যে রহিয়াছে অনেকক্ষণ পর্যন্ত মা বুঝিতে পারিলেন না। দেখুন কি সুন্দর ঘটনা যে মা এমন গভীরভাবে, এগুলো কিন্তু আমাদের আদর্শ, শুধু পড়ার কথা নয়, এরকম গভীরভাবে ভগবানকে ডাকতে হবে তবে না ওই অনুভব হবে, শুধু জয় মা জয় মা জয় মা, যেন মা যেন আল্লাহ আকবরের মতো চিৎকার করে না বললে মায়ের কানের কাছে সেটা পৌঁছবে না। জয় মা জয় মাটা মনের মধ্যে রেখে ওই আদর্শটাকে আমাদের জীবনে দেখাতে হবে, আমাদেরও ওই রকম হতে হবে, যেন একটা দিন আসে যে সময় আমরাও ঠিক ওই অনুভবটা আমাদের আসে, ওই অনুভবটা আমরা বুঝতে পারি, আমরাও যেন খানিকটা যেন একদম ফাঁকা হাতে ফিরে না যেতে পারি,
সংসারে এসেছিলুম, নাচলুম গাইলুম, যেমন বিনে পথ ফাঁকা হাতে এসেছিলুম, ফাঁকা হাতে যেন ফিরে না যাই, যেন সত্যি সত্যি পারানি করি, শুধু যেন ক্যান ক্যান করে না গাই, হরিদিন তো গেল পা সন্ধ্যা হলো পার করো আমায়, ওরকম নয়, পারানির করি যেন আমার সত্যি সত্যি থাকে, তবেই তো আশা, তবেই তো ভগবানের কথা শোনা। আরেকটা ছোট্ট স্মৃতি কথা দিয়ে শেষ করব। বলর বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে একদিন সকালে ধ্যান করিতে করিতে মায়ের সমাধি হইল। সমাধি কিছুতেই আর ভাঙে না, আমি অনেকক্ষণ নাম শুনাইলাম তাহাতেও সমাধি ভাঙিল না। শেষে যোগেন স্বামী আসিয়া নাম শুনাইবার পর সমাধির পর সমাধির একটু উপশম হইলে ঠাকুর সমাধিভঙ্গের সময় যেরূপ বলিতেন মাও সেইরূপ বলিলেন, খাব। কিছু খাবার জল ও পান তাহার সম্মুখে দেওয়া হইলে ঠাকুর ভাবাবেশে যেইরূপ খাইতেন মাও সেইরূপ ওই সকল একটু একটু খাইলেন। পানটি পর্যন্ত ঠাকুর যেভাবে সরু দিকটি কাটিয়া ফেলিয়া দিতেন, ফেলিয়া দিয়া খাইতেন, মাও ঠিক সেইরূপভাবে খাইলেন। তখন তাহার ভাব ভঙ্গি খাওয়া দাওয়া সবই হুবহু ঠাকুরের মতো হইয়াছিল। আমরা দেখিয়া অবাক হইয়া গেলাম। ভাব সম্পূর্ণ উপশম হওয়ার পর মা বলিয়াছিলেন যে তাহার উপর ওই সময় ঠাকুরের আবেশ হইয়াছিল। যোগিন স্বামী মায়ের ওইরূপ অবস্থায় ওইরূপ ভাবাবস্থার সময় কয়েকটি প্রশ্ন করিয়া ঠাকুর যেরূপ উত্তর দিতেন ঠিক সেইরূপ উত্তর পাইয়াছিলেন। এটা একটা ঘটনা। মা ভাই ঠাকুরের ভাবে ভাবিত হয়ে গেছিলেন, কিন্তু এটা আমাদের জন্য একটা আদর্শ তিনি স্থাপন করে দিয়ে গেলেন, যে ভগবানকে ডাকতে ডাকতে ঈশ্বরময় হওয়ার আদর্শ কেমন হয়। মানে আমি যে আমার যে অস্তিত্ব সেটাকে আমি হারাবো, তোমাতে আমি হারা হয়ে যাব, আমার যে আমিত্ব সেটাকে যতক্ষণ না পর্যন্ত তোমার ভেতরে আমি হারা হতে পারছি ততক্ষণ ভগবানকে ডাকা ওই সকাল সন্ধে কুঁকু করে ফুঁক মারা, আর ভালো দামি ইদানিং চুরি তো 500 টাকা প্যাকেটের ধূপ পাওয়া যায়। আমি জিজ্ঞেস করলাম সে ধূপ কী দিয়ে তৈরি হয়, তো বললেন যে না 500 টাকা প্যাকেট, মানে সে তো জ্বালাতেই পারবো না, শুধু দেখতে দেখতেই বোধ হয় সারা জীবন চলে যাবে। ওই আমার ভেতরের যে সৌরভ সেটা যেন সুরভিত হয়, আমি যেন তার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাই, তিনি যেন আর আলাদা না থাকেন, তিনি যেন শুধু ছবি হয়ে আমার কাছে দৃশ্যমান না হন। মায়ের এই সমাধিস্থর নানা রকমের ছবি আমরা দেখছি, মায়ের যে ছবিটা দেয়া হয়েছে সেই ছবিটা দেখলেই বোঝা যায় মানে যে মা সর্বাবস্থায় সব সময় সমাধিস্থ থাকতেন, শুধু রাধু রাধু করে মনটা আমাদের জন্য একটুখানি নামিয়ে রাখতেন। আমাদেরও সেই আদর্শ, আমরা কাজকর্ম করব কিন্তু মনটা যেন ভগবানের দিকে থাকে, নাহলে শুধুই বারবার চুল ওই বার্গেন্ডি দিয়ে রং করতে হবে, আর কোনো কিছুতে কিছু হবে না। দিন শেষ হয়ে যাচ্ছে, কেনা দিন শেষ হয়ে গেছে, যা সঙ্গে করে নিয়ে এসেছিলাম শেষ হয়ে যাচ্ছে, যে কোনো দিন শেষ হয়ে যাবে, আমরা কেউ বলতে পারি না আগামীকালকে সকাল আমি দেখতে পাবো, কেউ বলতে পারি না। আমরা এত শুনছি, আমাদের সামনে তিনি এতবার করে করে দেখাচ্ছেন, না আমরা কিছুতেই তার মতো হতে চাই না। এই হতে চাওয়াটাই হচ্ছে ধর্ম পথে চালিত হওয়া, এই হতে চাওয়াটা ভীষণ জরুরি। জীবন শেষ হয়ে গেল, অন্তত খালি হাতে যেন না ফিরতে পারি, তার কাছে যেন কিছু না বলতে পারি। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এক জায়গায় বলছেন, যখন আমরা নতুন দেশে যাই তখন যদি হাতে টাকা পয়সা না থাকে তখন বড় অসুবিধা হয়, ঠিক সেই রকম নতুন দেশে যখন আমরা যাব আমাদের যেন সবার কাছে আমাদের সাধারণ সম্পদ থাকে, তাহলে সেই দেশে গেলে আর আমাদের কখনো কোনো অসুবিধা হবে না। মা আমাদের কৃপাময়ী, মা দয়াময়ী, মায়ের কাছে প্রার্থনা আমাদের সকলের ভেতরে, আমরা যেন প্রত্যেকে তার সন্তান, তোমার ছেলে হয়ে যেন মা দিন কাটে না ধুলো খেলায়, এইটা যেন আমাদের বল হয়। মাকে যেন বারবার বলতে পারি, মা আমাদের মানুষ করো এই মিনতি ইরাঙ্গা পায়, তোমার ছেলে হয়ে যেন মা দিন কাটে না ধুলো খেলায়, কোনো অবস্থাতে যেন জীবনের শেষ দিনে না বলতে পারি জীবনটা ধুলো খেলাতেই কেটে গেল। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, দয়া করে এত ভালো সভার আয়োজন করেছিলেন। এখন তো মিটিংয়ের পর মিটিং হবে, মিটিং উইদাউট মিটিং ইজ চিটিং, আমরা সেইগুলি করব, কিন্তু মনে এই ভাবটাকে জাগিয়ে নিয়ে যান, জীবন শেষ হয়ে গেল, রোজ ইটিং করছি, এবার ইটিংটা থামিয়ে দিয়ে শুধু ভগবানের সঙ্গে মিটিং করার কথা ভাবতে পারি। ভগবান আমাদের সেই শক্তি দিন, আমরা এ যেন শুধুমাত্র আপনাদের বলছি তা না, আমি নিজেকেও মনে করাচ্ছি, আমারও দিন শেষ হয়ে আসছে, কবে সব একবারে
डुबकी कब फट जाएगा कोई नहीं जानता, लेकिन से डुबकी फटार आगे जान हमें ताके अनुभव करे जेते पारी, जान बोलते पारी तुम्हें हमें दया करे अनेक जन्म छागल कुकुर बेड़ाल करे एक जन्म मानुष करे छिले এই জন্মটা সার্থক করেছি সেটা করতে পারি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনাম ইতে লোকানাম বরদানো। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।